খবরদার বলছি ভয় দেখাবো কেন? আপনি যেরকম আবল তাবল বলতে আরম্ভ করেছেন, যদি ধরিয়েই দেবেন তাহলে আশ্রয় দিলেন কেন? আশ্রয় দিল দিলেন না। আপনি দরজা না খুললেন এখানে ঢুকতো কি করে? ঘরে কে আছেন? দরজা খুলুন। ঘরে কে আছেন? দরজা খুলুন। দরজা খুলুন। দরজা খুলুন। ঘরে কে আছেন? কিছু মনে করবেন না, লোকটা এদিকে এলো কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা বন্ধ করে। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। বিশেষ ধন্যবাদ আপনাকে, আপনি যে উপকার করলেন। কি নাম আপনার? লীলা। আমার নাম লালু। এখানে কে কে থাকেন? কে আর থাকবে? না না, আমি বলছিলাম স্বামী টামি বাবা সব আমার কেউ নেই। কি করা হ্যাঁ? মেয়েদের সেলাই গান শেখাই। ব্যাস এই ঘরের ভাড়া দাম কত? 800 টাকা। কিন্তু এত সব কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? জিজ্ঞেস করছি বাধ্য হয়ে। যে উপকার আপনি আমার করলেন সেটা আপনি নিজেই জানেন না। আমার কাছে উপকারটা আমি নিই কেন? ফেরত কি করে দেবো তাই চিন্তা করছি। কি করে ফেরত দেবেন? তাই তো ভাবছি। আচ্ছা ধরুন, আপনাকে যদি 800 টাকায় একটা বেশ ভালো ফ্ল্যাট দিই, আপনি নেবেন? 800 টাকায় ভালো ফ্ল্যাট? শুনিনি তো। শুনিনি তো? কত বয়স হল যে শোনার গল্প করছেন? শুনিনি তো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।